কার্যকর হয় নাই, কোন অফিসিয়াল কোন রেকর্ড নাই, অতএব এটা ওই পর্যায়ে শেষ হয়ে গেছে। আমাদের এখন আগে যারা ওভার টাইম পেত না সিকিউরিটি না, তারা এখন ওভার টাইম পাবে, অতএব প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবং প্রতি ফ্লোরে ফ্লোরে এই জিনিসগুলো আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে এবং শ্রমিকরাও কপারেশন করছে। তবে দেখা গেছে কালকে যখন এরকম মতবিনিময় চলছিল, একটা ছেলেকে পাওয়া গেছে, তার কাছে 300 লিফলেট পাওয়া গেছে এবং সে অনেকের কাছ থেকে চাঁদা তুলেছে, সে অনেকের কাছে এই লিফলেটের কারণে চাঁদা তুলেছে এবং এইটাও বেড়ে আসছে। আমি গোয়েন্দা সংস্থার লোক এবং যারা উদ্যোগ তারা বলতে এই উৎসটা আপনারা যদি খুঁজে বের করে তাকে দিয়ে লিফলেটগুলো কারা বের করলো, কেন করলো, এই জিনিসগুলো বের হয়ে আসা দরকার। এখানে অনেকেই আপনারা মাননীয় সংসদ সভায় বলেছেন, দেখুন কোনো এলাকা যেহেতু ওই এলাকায় উনি নির্বাচিত এমপি, কোনো ঘটনা যদি ঘটে বা অন্য যে কোনো সবাই পার্লামেন্টে একজন সংসদ সদস্য হিসেবে সবাই কিন্তু প্রাউড নিতে চায়, কেউ ব্লেম বা সমালোচনা নিতে চায় না। যদি সে দায় দায়িত্ব যদি তারপর আসে, অন্য এলাকা হচ্ছে না তার এলাকা নিঃসন্দেহ, কিন্তু এই দায় দায়িত্ব কি আমাদের পর আসে না? অন্য ফ্যাক্টরিতে যদি ভালো চলে আমার ফ্যাক্টরি, এই দায় দায়িত্ব কিন্তু কমফোর্ট আমার পর তো আসে। মাননীয় সংসদ সদস্য এখানে আসার আগে উনি যখন বলছিলেন যে অনেক আমরা ইন্টারনাল একটা আলোচনা করছিলাম, তখন বলছিলেন যে আমাদের প্রতিনিধি উনি দুঃখ করে কিন্তু বলছিলেন যে আমাকে বলেন যে ক্রাইসিসের সংসদ সদস্য, তার মানে যখন ক্রাইসিসে পড়ি তখন আমরা ওনার কাছে যাই, আর ক্রাইসিস না থাকলে ওনার কাছে আমরা যাই না। উনি কিন্তু অনেক আগে এই আজ থেকে মানে উনি নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে কাছে আলোচনা, যখন একটা মাননীয় মন্ত্রী মহোদয় একটা এলাকা ভিত্তিক কমিটি করে দেন, যে আলোচনাগুলো হলো এই কমিটি করার মধ্যে উনি বলছিল যে আপনারা এই এলাকায় খাস জমি আছে, আমি খাস জমি দেব, আমার এখানে একটা আপনারা বিল্ডিং করে দেন, এই বিল্ডিংয়ে প্রতি মাসে আসেন, মালিকরাও আসেন এবং শ্রমিক প্রতিনিধি ডাকবো, যদি এই এলাকার কোনো রকম কোনো দায় দায়িত্ব আমার, এটা কিন্তু উনি বলেছেন, কিন্তু সেটা কিন্তু আমরা করিনি, এই দায় দায়িত্ব আমরা স্বীকার করছি। আমি আজকের এই মিটিংয়ে প্রস্তাব করছি, মাননীয় সংসদ সদস্য, আমি আপনি ওই এলাকায় আপনি একটা খাস জমি দেন, আমরা আশুলিয়া যত মালিক আছি আমরা মিলে ওখানে বিল্ডিং করার দায়িত্ব আমাদের, আপনি করে দেন, এটা দায়িত্ব আমাদের। আর যে কদিন বিল্ডিং না হয় আপনি প্রতি মাসে একটা করে মিটিং করেন, কখন কোন ফ্যাক্টরিতে পড়বেন, আমাদের ওই এলাকার নেতা সিদ্দিক ভাই বিজিএমএর প্রথম সহসভাপতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছেন, উনি আমাদের এলাকার নেতা, উনাকে বলে দিবেন, উনি আমাদেরকে জানিয়ে দিবে আজকে আগামী মাসে কোন মাসে কোন জায়গায় আপনি মিটিং করবেন, সমস্ত দায়িত্ব। এবং মাননীয় মন্ত্রী শ্রমমন্ত্রী মহোদয় উনি বলেছেন যে উনিও অনেক সময় যদি সম্ভব হয় উনিও পার্টিসিপেট করবেন রিজিওনাল মিটিংগুলো, তাহলে আমার মনে হয় সমস্যাগুলো অনেক সমাধান হয়ে যাবে। আর আমার লাস্ট যে কথাটা আমি বলতে চাই, আমি দুদিন আগে একটা শ্রমিক সংগঠন একটা শ্রমিক সংগঠনের আমন্ত্রণে রিপোর্টার্স ইউনিয়নের একটা মিটিং গেছিলাম, মাননীয় আমাদের বিজিএমএর সভাপতি সাহেব যাওয়ার কথা ছিল, বিজিএমএর সভাপতি উনি যায়নি, ওখানে অনেক কথা আপনারা বলেছেন, ওখানে যে সমস্যাগুলোর কথা আসছে যে অহেতুক একটা লোক এর মধ্যে জড়িত না, তাদের নামে মামলা জড়ানো হয়েছে, একাধিক মামলা দেওয়া হয়েছে, তারা কোর্টে হাজিরা দিচ্ছেন, তাতে হচ্ছে কি আপনাদের সাথে সরকারের সাথে মালিকদের সাথে আপনাদের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এই আপনারা যে কারণে আপনারা অনেকেই বলেছেন সেদিন যে একটা শ্রমিক একটা কারখানাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, যদি কারখানা বেঁচে না থাকে তাহলে শ্রমিক চাকরি পাবে কোথায়, আর আমরাও শ্রমিক সংগঠনগুলো কাদকে নিয়ে আন্দোলন করব বা দাবি দেওয়া করব। এই কারণে মালিক এবং শ্রমিক আমরা এক, যদি অন্য কোনো সমস্যা থাকে গোয়েন্দা সংস্থার রিপোর্ট যেগুলো আসছে মাননীয় শ্রমমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব, যেহেতু এটা তো অত্যন্ত কনফিডেন্সিয়াল, আপনি এলাকা ভিত্তিক মাননীয় সংসদ সদস্যকে যদি সেই রিপোর্টগুলো শেয়ার করেন তাহলে অনেক সময় আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কারণ অনেক সময় উনিও জানতে পারেন না, যদি অনেকে বলেছেন যে ওনার নাম বাঙ্গায় ওনার পার্টির নাম বাঙ্গায় বা ওনার ছাত্র সংগঠন বা ওনার মূল সংগঠনকে ভাঙ্গায় হয়তো কেউ চাঁদাবাজি করছে বা এটা কিছু করছে, হুইচ ইজ নট ট্রু, এই জিনিসগুলো যদি ওনাকে জানানো হয় বা অন্য এলাকার এমপিদেরকে জানানো হয় তাহলে অনেক সমস্যার সমাধান হবে। আমি মনে করি মাননীয় সংসদ সদস্য উনি অ্যানাউন্সমেন্ট করবেন,
প্রতি মাসের শেষ সপ্তাহে বা প্রথম সপ্তাহে কখন করবেন উনি অ্যানাউন্স করবেন, আমরা সেই মিটিং এর দায়িত্ব আমাদের আমরা নেব।